গতকালই আশঙ্কা প্রকাশ করেছিলেন দিদিকে বলে কর্মসূচিতে ফোন করে সমস্যার কথা বললে পরিবারের ওপর হামলা হতে পারে। কয়েক ঘন্টার মধ্যেই সেই আশঙ্কা সত্যি প্রমাণিত হল। দিদিকে বলে কর্মসূচিতে অভিযোগ জানানোর পরেই আক্রান্ত হলেন তৃণমূল কর্মী টোটন দাস। শনিবার রাতে বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও বোর্ড চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জির নামে সরাসরি দুর্নীতির অভিযোগ দিদিকে বলে কর্মসূচির মাধ্যমে জানানোর পরেই তৃণমূল কর্মী টোটন দাসের ওপর চড়াও হয় একদল যুবক, ফাটিয়ে দেওয়া হয় তার মুখ। অভিযোগ, চন্দ্রশেখর ব্যানার্জি এবং বিশ্বনাথ পারিয়ালের অনুগামীরা এই হামলা চালিয়েছে। পৌরসভা চেয়ারম্যানকে আমি বললাম তৃণমূলের আমলে আমাদের তৃণমূলের লোকের চাকরি চলে আছে, আমার বাবার চাকরি চলে গেল, সিপিএম এর লোকদেরকে জয়েন করালেন, আমাদের তৃণমূলের আমলে আমার বাবার চাকরি চলে গেল। হ্যাঁ, আমার বাবা কি দোষ করেছে? দিয়ে যখন আমি বলেছি তো আমাকে পৌরসভা চেয়ারম্যান জেলা অফিসের মিডিয়াদের সামনে এক চোর মেরেছে আমাকে, এই কথাটা বলেছি বলে, মানে আমার বাবার চাকরি নিয়ে আমি বলেছি বলে আমাকে এক চোর মেরেছে আমাকে। আজকে কি হলো? তো আমি ওই নিয়ে ওইখানে থানাতে এরা ঘরে খুঁজতে গেছিলো, ঠেট মেরেছে ঘরে গিয়ে। তো বউ কাঁদতে কাঁদতে বলছে ঘরে এসে তো ঠেট মারছে তোমাকে, নাকি আমি সাদা শাড়ি বসে থাকো, স্বামীকে তোমার স্বামীকে খতম করে দেবো, শেষ করে দেবো ওই নয়ন খুঁজতে রাখ, ঠিক আছে? দিয়ে আমি ওই থানায় সঙ্গে সঙ্গে মমতা দিকে ফোন করলাম, তো মমতা দিদি ওইখানে আমাকে আশ্বাস দিল যে তুমি ডাইরেক্ট থানায় যাও, আর আমাকে মেসেজ দিয়েছে তোমার মমতা ব্যানার্জি। তারপর মমতা ব্যানার্জি আমাকে ইয়ে দিয়েছে, মোবাইলে মেসেজ দিয়েছে যে ইমিডিয়েটলি থানায় যাও, তোমারও তো একটা ইয়ে আছে, যদি তোমাকে মেরে ফেলে দেয়। তো ওই জন্য আমি থানায় গিয়ে ওদের নামে কেস করেছি, তো নয়ন খুঁজিদার ঠের মাথায় ওই জন্য থানায় কেস করেছিলাম। তো বড়োবাবু এখন বলেছিলো কি তুমি আসবে রাত্রেবেলায়, তোমরা আসবে বসে মিউচুয়াল টিউচুয়াল করে দেবো। তো আমি এসে দাঁড়িয়েছি যে বড়োবাবুর কাছে যাবো, ততক্ষণে এসে আমাকে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। নয়নেরা কার সাথে পার্টি করে? এরা এই যে পৌরসভা চেয়ারম্যানের সঙ্গে। কোন পার্টির এরা স্যার? ওরা ওই যে জোট সরকারের লোক, ওরা ওরা বিশ্বনাথ পারিয়ালের লোক, ওরা ঘটনার পর থেকে আতঙ্কিত টোটন দাসের পরিবার। দলের নেতাদের বিরুদ্ধে মুখ খোলায় ছেলের উপর এই হামলার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আগামী দিনেও যে এমন হামলা হতে পারে এদিন সে আশঙ্কার কথাই তুলে ধরলেন আক্রান্ত তৃণমূল কর্মীর মা। সংসার চালাতে যিনি বর্তমানে পুরসভার চেয়ারম্যানের বাবার দেখাশোনার কাজ করেন। কৃষ্ণা ছেলে ছেলেকে ওইখানে নাকি জিজ্ঞাসা করেছে যে তোদের কোনো অভিযোগ আছে, সবাই বল, যার যার অভিযোগ আছে বলে এখানে। তার জন্য আজকে ছেলে ওইখানে বলেছে যে আজকে এই দলটা করতে গিয়ে আজকে আমার বাবা চাকরিটা চলে গেল, আজকে আমার মা পুরসভার চেয়ারম্যান ইয়ে চন্দ্রশেখর ব্যানার্জি ওর বাড়িতে কাজ করতে যায়, মাত্র 6,000 টাকা মাইনা পায়, আজকে আমার মাকে কোথায় ওরা নিচে নামিয়ে রেখেছে, আজকে এটা কি ঠিক করে দল করতে আজকে আমার মাকে বিরোধী পার্টিরা বলছে যে দেখো আজকে তুই এমন পার্টি করেছিস, আজকে বাজারের ব্যাগটা বরাবরই তৃণমূল করেছিস, বরাবর তৃণমূল করেছিস, যাকে জানিয়েছিলেন সেও তো তৃণমূল করে। হ্যাঁ, না এখন কি আছে, একমাত্র একটাই আছে এখন ওই ইয়ে আছে, ওই বিশ্বনাথ পারিয়াল আর চন্দ্রশেখর ব্যানার্জি আর তো কেউ নেই। এক বাবা তুই এক কাজ কর, চল হ্যাঁ গিয়ে থানায় গিয়ে আমরা সমস্ত অভিযোগ জানাই, মিটমাট করাই, মিটমাট করি, এই ঝামেলা ভাল লাগছে না। ওরা যা অবস্থা দেখ, জলের সাথে কুমিরের লড়াই করে কোনোদিন কেউ পারিয়ে পারবো না, আমরা গরিব মানুষ। তাহলে ছেলে তখন বললো ঠিক আছে মা তাহলে চলো, সংগঠন সবাইকে নিয়ে গেলাম, দলকে নিয়ে গিয়ে সঙ্গে থানায় জানালাম, জানানোর পর ওরা একটা কাগজ দিল ও সার্টিফিকেটের জন্য যাতে ওর কোনো কিছু না হয়, আর 7:30 ডেকেছে। তো আমি বললাম বাবা তাহলে চল 7:30 সময় গিয়ে থানায় গিয়ে বলি গা, বড়োবাবুকে দেখা হয়নি বড়োবাবুর সাথে, মেজবাবু বলে গেছে, তাই এই যে গেছি এই জায়গাটায় এসেছে, আসার সঙ্গে সঙ্গে ওকে ফেলে কি মা করে যদি আমাদের চাকরি চলে যায়, আমাদের যদি মার খেতে হয়, আজকে দিদির উপরে ভরসা থাকবে আমাদের মতো সাধারণ লোকের? কোন মানুষ বেরোবে বলুন? হ্যাঁ, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম রেখে যে মা মাটি মানুষ, আমাদের বাঙালির মুখ্যমন্ত্রী, আমাদের গর্ব, আজকে সেই গর্বটাকে দুর্গাপুরে মাটিতে শেষ করে দিল এই দুটো লোক মিলে। আপনারা ভেরিফিকেশন করুন, আপনারা তো সবাই জানেন কার নাম করে আজকে ছেলের উপর অত্যাচার হয়েছে, কাল আমি কাজে যাই হয়তো আমিও হারিয়ে যাবো। 2007 সাল থেকে দলের সঙ্গে রয়েছে টোটন দাসের পরিবার। শিল্পাঞ্চলের বুকে তিলে তিলে সংগঠনকে মজবুত করেছেন তারা, অথচ আজ তারাই বঞ্চনার শিকার। শনিবার কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও তার ঘনিষ্ঠ চন্দ্রশেখর ব্যানার্জির বিরুদ্ধে দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সামগ্রী চুরিতে মদত দেওয়ার অভিযোগ সামনে আনেন তৃণমূলের এই নিচু তলার কর্মী। বঞ্চনার কথা প্রকাশ্যে জানিয়ে অভিযোগ করেন প্রায় 30 বছর ডিপিএলএ কাজ করা সত্ত্বেও বিশ্বনাথ পারিয়াল ট্রেড ইউনিয়নের দায়িত্ব পাওয়ার পরেই কিভাবে তার বাবাকে বসিয়ে দেওয়া হয়। বোর্ড চেয়ারম্যানের সামনে এ বিষয়ে ক্ষোভ উগড়ে দিতেও দেখা যায় তাকে।
আর প্রকাশ্যে এইভাবে দলের কর্মীর অভিযোগের মুখে পড়ে রীতিমতো ক্ষিপ্ত চন্দ্রশেখর ব্যানার্জি ওই কর্মীকে মারতে পর্যন্ত উদ্যত হন। দলের দুই তলার এই কর্মীদের মধ্যেকার বিরোধ প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যদিও তৃণমূলের অন্দরের এই কোঁদল নতুন ঘটনা নয়, তবে এই সমস্যা মেটাতে বর্তমানে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ অভাব জানাতেই দিদিকে বল কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে চলছে যার প্রচার, আর সেই কর্মসূচিতেই দলের বিরুদ্ধে মুখ খুলে কর্মীরাই যখন বিপদের সম্মুখীন, সেখানে খেটে খাওয়া সাধারণ মানুষ অভিযোগ জানালে কতটা নিরাপদে থাকবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দুর্গাপুর থেকে অভিজিৎ রায়ের রিপোর্ট, ভক্স 24/7।